আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সবার জন্য মন থেকে আন্তরিক ভালোবাসা এবং অনেক দোয়া রইল। আজ আমি রান্না করব নুডলস। তো নুডলসটা আমি প্রথমে একটা হাঁড়িতে পানি দিয়ে আর এক চামচ পরিমাণ তেল দিয়েছি। তো দিয়ে এখন নুডলসটা আমি সেদ্ধ করে নিব। আর তেলটা এই জন্য দিয়েছি যেন নুডলসটা একটার সাথে একটা না লেগে যায়, সেজন্য তেলটা দেওয়া। তো আমি এখন নুডলসটা সেদ্ধ করে নিব। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। অন্য কোনো রান্নাবান্না দেখায়নি, তো ঘরে মেহমান ছিল, অনেক কাজকর্ম ছিল, করেছিলাম কিন্তু শ্যুট করার মতন সময়টুকু হয়নি, তাড়াহুড়ো করে কাজগুলো করা হয়েছিল। তো আমি নেড়ে দিলাম, এখন এটা সিদ্ধ হয়ে আসলে পানিটা ঝরিয়ে নেব। আর সবার কাছে একটাই অনুরোধ, সবাই প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাথে আছি এগিয়ে যাওয়ার জন্য। এখন আমি নুডলসটা নামিয়ে নিব, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমার কারেন্টটা চলে গেছে, সেজন্য একটু অন্ধকার আসছে, কোনো ভিডিও দেখা যায়নি। তো আমি টর্চ লাইট নিয়ে নিয়েছি, এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এখন দিয়ে দিব মুরগির মাংস। তো এখানে কিছু মুরগির গোশত নিয়েছি, একটু ছোট করে কেটে এখন আমি এটাকে ভেজে নিব। তো লাইটটাও কিন্তু মোবাইলের হাফ ডাউন করতেছে, বারবার চলে যাচ্ছে লাইটটা। আমি পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে তেলের সাথে আমি মাংসটা ভেজে ভালো করে একটু সেদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিলাম। তা আমার মাংসটা ভাজা শেষ, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো, যে সবজিগুলো আমি মিক্সড হাফ বয়েল করে রেখেছিলাম ডিপে, তো সেটাই নামিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মটর সিমি। এখন আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঢাকার পরে কিন্তু একদম সবজিগুলো আলাদা হয়ে গেছে, আর কালারটা কিন্তু এখনও দেখতে পাচ্ছেন অনেক সবুজ একটা কালার আছে। আর আমি কিন্তু এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। তো সবজিটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি ফ্রোজেন করেছিলাম, সবজিটা মনে হয় যে এইমাত্র কেটে হয়তো আমি রান্না করতেছি। এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে হয়েছে কি, আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা আমার দেওয়ার দরকার ছিল। যখন আমি তেলটা দিয়েছি মাংসের সাথে পেঁয়াজটা দিব, তো আমি একদম ভুলে গেছি। তো আমার রান্না করতেছি আর মেহমানদের সাথে কথা বলতেছি, তো সেজন্য ভুলেই গেছি পেঁয়াজ কাঁচামরিচটা দেওয়ার জন্য। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কাটা। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম সবজিগুলো যেন ভালো করে সিদ্ধ হয়ে মিক্সড হয়ে যায় মশলার সাথে। আমি আর একটা ম্যাগি নুডলসের মশলা দিয়েছি এখানে, সরি ম্যাগি নুডলস না, ওটা হচ্ছে কোকোকোলা নুডলস। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ডিপে সংরক্ষণ করেছিলাম, তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি যে সেদ্ধ নুডলসগুলো দিয়ে দিলাম, তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতেছি। আবার দিয়ে দিলাম আমি সয়া সস, হচ্ছে গিয়ে 4 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এই পর্যায়ে আবার যে নুডলসের মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে নেড়ে নিতেছি।
এতে আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর অনেক লাইটিং দেখতেছেন আমার কারেন্টটা চলে এসেছে, দিয়ে দিয়েছি সস। এখন দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। রান্নাটা রেডি, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।